জলকে মূল কেন্দ্র করে ভূগর্ভ একবারে শূন্যস্থানে পৌঁছে গেছে। আমরা ভূগর্ভ থেকে পানীয় জল, চাষের জল যেভাবে তুলছি তাতে ভূগর্ভ শূন্যস্থানে পৌঁছে গেছে। নদী নালার জল অত্যন্ত, আমাদের দক্ষিণ সুন্দরবনের নদীর জল হচ্ছে লবণাক্ত জল, সেই জলে আমাদের চাষবাস হয় না, সম্ভব নয়। এমত অবস্থায় আমরা পানীয় জল টিউবওয়েল থেকে যদিও পানীয় জল পাচ্ছি, তাও তো মাঝে মাঝে ফেল করছে, অতএব চাষবাসের দিক থেকে অনেকই আমরা সমস্যায় পড়েছি। সেই সমস্যা দূরীকরণ করা